হ্যালো গাইস, আজকে আমি অগ্নিবেশ আমার এই চ্যানেলে আপনাদের আমি আমার আজকের টপিক হচ্ছে হাউ টু ফিডিং ইওর ফিশ। তো আমি এক্ষুনি আপনাদের দেখাবো আমি কি করে আমার এই ফিশকে খাওয়াবো। তো সি, আমি হচ্ছে অগ্নিবেশ আর আমি আজকে এই মাছদের কি করে খাওয়াবো সেটাই আজকের এটা টপিক। গাইস, এটা অপটিমামের একটা প্যাকেট, বিগ প্যাকেটটা যেটা, এটা অপটিমাম লেখাই আছে। অপটিমামের এটা দিলে না খুব ভালো হয় কালারটা, যেটা আপনাদের হয়তো অনেক মাছের কালারটা ফেড হয়ে যায়, কিন্তু অপটিমাম দিলে সেটা হয় না। কেন অপটিমামের রেড কালারের ফুডটা, কীরকম ফুড আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন রেড কালারের একটা ফুড আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই রেড কালারের ফুডটা আমি আমার মাছেদের দিই, সেটা আমার মাছেদের খুবই ভালো মানে আমার। তাই দেখুন মাছগুলো কিরকম লাল লাল, ঠিক আছে। আর এমনি তো আমার লাল একটা লাইটও আছে অ্যাকুরিয়ামে, তো আমার অ্যাকুরিয়ামটা এরকম এত সুন্দর। তো দেখুন কী করে আমি দিই। আমি অপটিমামটা এখানে একটুখানি নিয়ে ঢালবো, তারপর দেখাবো আমার ফিশেরা কী করে খায়। এটা হচ্ছে অপটিমামটা, এবার দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন অপটিমামের একটুখানি পড়লো, এবার দেখুন। আমার ফিশেরা গিয়ে এক্ষুনি খাবে, দেখুন ওপরে অপটিমামটা ভাসছে। অপটিমামগুলো নিচে পড়ে যাচ্ছে আর ওরা নিচে খাচ্ছে। ওরা লো ফিডিং, ওরা ওপরে গিয়ে খেতে অতটা ভালোবাসে না, কারণ এটা তো গোল ফিশ, এরা লো ফিডিং হয়, এদের কোনো ভাগ করা আছে লো, এটা লো ফিডিং হয়। অনেক ফিশ লো ফিডিং করে, অনেক ফিশ মিডিয়াম ফিডিং বা হাই ফিডিং। মিডিয়াম ফিডিং অ্যারোয়ানা করে, হাই ফিডিং অ্যাঞ্জেলরা করে, আর লো ফিডিং ক্রোকোডাইল ফিশ বা গোল্ড ফিশ। মাঝে সাথে গোল্ড ফিশও ওপরে গিয়ে খায়, আমরা দেখতেই পাচ্ছি ওরা খাচ্ছে, নিচে খাবারগুলো পড়ছে আর এই মাছটা খাচ্ছে, দেখুন ওপরে গিয়েও খাচ্ছে। দেখুন সবাই আস্তে আস্তে আবার ওপরে চলে আসছে। তো আপনারা আমার এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর আমার ভরসা আছে আপনাদের উপর, আপনারা নিশ্চয়ই আমার উপর লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন। তো এই অ্যাকুরিয়ামটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।